বিজেপির মহিলা সহসভানেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। অবশ্য অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল অঞ্চল সহসভাপতি। এই ঘটনায় খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাপাড়া এলাকা। কালকে তো মানে এর দুদিন আগে আমার বাড়িতে তো বোমাবাজি হয়ে গেল। তা আবার হঠাৎ করে কালকে রাতে একটার সময় আমার বাড়িতে আগুন ধরা হয়ে গেল। আমি টিএমসিদের এটাই বলতে চাই, আপনারা সঠিকভাবে রাজনীতি করুন। কেন আমাদেরকে বিজেপি কর্মী যে দমায়ে রাখার জন্য আপনি এই খেলা রাত্রি অন্ধকারে আমাকে করছেন? আমি তো একা রাত্রি ঘুমাই, আমার স্বামী বাড়িতে থাকে না। তাহলে আমার এই সঠিক ব্যবস্থা আপনি, আমি জোর করে বলছি টিএমসির যারা নেতৃত্ব আছেন, সঠিক রাজনীতি করুন, তাহলে কাজে লাগবে, জনগণ পাশে থাকবে। আর সঠিক রাজনীতি না করলে বিজেপিকে যতই আমাকে হৃদয়দিকে দমাইয়ে রাখার চেষ্টা করেন তবু পারবেন না। বিজেপির 33 নম্বর মণ্ডলের যুব সভাপতি তপন শিকদার বলেন, গতকাল রাত্রে একটা নাগাদ বিজেপি সক্রিয় সভানেত্রী রীতা অধিকারীর বাড়িতে আগুন ধরিয়ে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করে তৃণমূল বেশ কিছু দুষ্কৃতী। তবে এই ঘটনায় বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। তাদের পায়ের তলায় মাটি নেই এটা বুঝতে পেরে আমাদের একজন মহিলা বরিষ্ঠ কর্মী এবং পুরনো কর্মী তথা 33 নং মণ্ডলের সভানেত্রী রীতা অধিকারীর বাড়িতে কয়েকদিন আগেই এরা তৃণমূল হারমাদরা বোমিং করেছে এবং কালকে অগ্নিসংযোগ করেছে। আমি শুধু তৃণমূলীদের একটা জিনিসই বলে যেতে চাই, তৃণমূল যত যাই করুক না কেন, এবার তাদের বিদায় ঘণ্টাটা বেজে গেছে, তারা বুঝতে পারছে না। আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের মহিষকুচি 1 নম্বর অঞ্চল সহ সভাপতি একরামুল হক বলেন, সারা রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী পছন্দ না হয় নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ও বিজেপি কার্যালয় ভাঙচুরে অব্যাহত চলছে। গতকাল রাজ্যের ঘটনা ওই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ। এরকম নোংরা রাজনীতি তৃণমূল করে না, সেটা সম্পূর্ণ ওদের গোষ্ঠী কোন্দলের ফলস্বরূপ। আমরা প্রশাসনের কাছে দাবি করছি এবং বিজেপির কাছে আমরা চ্যালেঞ্জ করছি, যদি এই ঘটনার সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী জড়িত থাকে তার প্রমাণ যদি পায়, সেই আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেস নিচ্ছি। উনি ওই রীতা অধিকারী যিনি মহিলা সভানেত্রী এই মণ্ডলের, উনি নিজের দলের কাছে ক্রেডিট নেওয়ার জন্য বারবার এই ঘটনাগুলি ঘটছে। এত নোংরা রাজনীতি আমরা কখনো ভাবতে পারি না।